মূল প্রতিপাদ্য, মূল আকর্ষণ আমাদের বর্তমান বাংলাদেশের তরুণ সমাজের একাংশ প্রতিনিধিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা। আজকের যে আলোচনার বিষয়বস্তু নির্বাচিত হয়েছে এটি একটি অসাধারণ। আমাদের প্রায় সপ্তাহখানেক আগে আমাদের 23 নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধি একাংশের সঙ্গে একটি একান্ত আলাপচারিতা এবং সেই আলাপচারিতা উত্তর এক ধরনের আড্ডায় বসেছিলেন। সেখানে অতি একটা মনোজ্ঞ আলোচনা, প্রাণ খোলা আলোচনা, দিল খোলা আলোচনা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্বভাবসুলভ যে আচরণ, আন্তরিকতা, তার সঙ্গে তরুণ সমাজের একটা মিথস্ক্রিয়া হয়েছে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সেই তরুণ সমাজকে অভিনন্দন জানাই। সেখান থেকে যে 3-4টে জিনিস বেরিয়ে এসেছে সেটা দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। সেখান থেকে তরুণদের সঙ্গে আলোচনায় বেরিয়ে এসেছে, আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি যে আমরা অনেকে বলবার চেষ্টা করে থাকি যে পশ্চিমের মতো আমাদের বাংলাদেশের তরুণরাও অনেকখানি রাজনীতি বিযুক্ত, রাজনীতি বিমুখ। পশ্চিমে তাদের লাইফস্টাইলের কারণে তারা রাজনীতি বিমুখ এবং কর্পোরেট পুঁজির একটা প্রচণ্ড অভিঘাতে তারা রাজনীতি বা দেশ প্রেম ইত্যাদি নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নাই। তো সেই ব্র্যান্ডে আমাদের তরুণ সমাজকে অনেকে সেই ব্র্যান্ডে আনবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ঘোরতর দ্বিমত পোষণ করি এবং আমি মনে করি যে বাংলাদেশের তরুণ সমাজ সব সময় অতীতে এবং বর্তমানে সচেতন ছিল তার চারপাশ নিয়ে, তার দেশ, জাতি এবং সংস্কৃতি নিয়ে, এবং যার পরিচয় ঘটেছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। সেখানে তরুণদের অংশগ্রহণ একটা উল্লেখযোগ্য পরিমাণে ছিল এবং এই অকুতোভয় তরুণেরা যেমন ফরাসি বিপ্লব তরুণদের সহযোগিতা ছিল, প্রেরণা ছিল, যেমন রুশ বিপ্লবে তরুণদের প্রেরণা ছিল, সেরকম আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে তরুণদের প্রেরণা ছিল। সেই তরুণ সমাজের একাংশ সেদিন আলোচনায় বের করে এনেছেন যে বাংলাদেশের উন্নয়নকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কিংবা চিটাগং কেন্দ্রিক উন্নয়ন করা যাবে না। তারা মাননীয় প্রধানমন্ত্রী যথার্থে এনেছিলেন যে ডিস্ট্রিবিউশন অফ ডেভেলপমেন্ট হবে এবং ইকুইটেবল রিজিওনাল ডেভেলপমেন্ট হবে। আমি খুবই আনন্দিত হয়েছি যে ইকুইটেবল কথাটি এসেছে, ইকুয়াল কিন্তু কথাটি নয়। এই যে আমরা ইকুয়াল এবং ইকুইটেবলকে এক করে দেখার চেষ্টা করি সেটা ঠিক নয়, ন্যায্য সমানুপাতিক উন্নয়ন হবে। এটি আমাদের তরুণ সমাজের বন্ধুদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে পেশ হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, কেউ বেশি এগিয়ে কেউ কম এগিয়ে, আমরা যদি সমগ্র বাংলাদেশকে নিয়ে 21 শতকে একটা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই, আমাদের একটা সমানুপাতিক উন্নয়ন দরকার, যেটা তরুণ সমাজের ভিতর থেকে এসছে। আরও এসছে যে ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন অফ দ্য রুরাল ইউথ, যারা ঢাকায় আছে, চিটাগঙ্গে আছে কিংবা রাজশাহী খুলনায় আছে, তাদের তো নানামুখী সুযোগ সুবিধা ভেতরে আছে, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো ঠিকমতো সভ্যতার আলো সেভাবে পৌঁছয়নি, এই রকম অঞ্চলে যারা তরুণরা শিক্ষা থেকে বঞ্চিত, যেখানে তারা বিভিন্ন রকমের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমার মনে হয় যে সেই চিন্তাটা করতে হবে। সেটা তরুণদের ভেতর থেকে এসছে যে আমাদের গ্রাম্য বা গ্রামীণ যুব সমাজের উন্নয়নের জন্য যারা সরাসরি স্কুলে ভর্তি হতে পারছে না, তাদেরকে প্রাতিষ্ঠানিক কাঠামো অতিরেক কোনো শিক্ষার মধ্য দিয়ে তাদের উন্নয়ন করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা তুলে ধরেছেন। এটি আমাকে খুব আমোদিত করেছে। আরেকটি জিনিস আমোদিত করেছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী নিজে সবসময় ওয়াকিফাল, যেমন যারা এটা হচ্ছে ইম্প্রুভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ডিসেবল, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলছি, এই প্রতিবন্ধীদের উন্নয়নের কথা তরুণ বন্ধুদের কাছ থেকে এসেছে, কিন্তু আমি নিজে প্রতিবন্ধী কথাটা বলতে চাই না, এটা একটা ডেরিভেটরি টার্ম মনে করি। আমি মনে করি তারা ডিফারেন্টলি এবল, তারা ডিসেবল, ডিফারেন্টলি এবল, ভিন্নভাবে তারা কিন্তু সমর্থ। তারা কে কে কী কীভাবে সমর্থ
সেটাকে যদি আমরা অ্যাড্রেস করি এবং মূলধারার উন্নয়নের মূলধারার যারা কারিগর তাদের ভেতর তাদেরকে আনতে পারি, যার সঙ্গে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী তনয়া সাইমাওয়াজের পুতুল কাজ করছেন, সেটা কিন্তু আমাদের তরুণ বন্ধুদের ভেতর থেকে আসছে যে ডিসেবলদের ডিফারেন্টলি এবলদের নিয়ে কাজ করতে হবে। আমি সেই তারই আলোকে আমরা আজকে সম্ভবত আমাদেরকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছে আমাদের এই ফোরাম প্রগতিশীল কলামিস্ট ফোরামও আজকে অ্যাড্রেস করেছে, আজকে নানামুখী আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে আসলো তরুণ সমাজের প্রত্যাশা কি এবং সেই প্রত্যাশা বর্তমান সরকার কতটুকু পূরণ করেছে। এবং এইখানে আমি একটি কথা বলতে চাই যে তরুণ সমাজ সমাজতত্ত্ববিদরা বলছেন যে তিনটি কাজ করবে, একটি কাজ হচ্ছে রিনিউ, আরেকটি কাজ হচ্ছে রিফ্রেশ, আরেকটি কাজ হচ্ছে মেনটেইন। তারা রিনিউ করবে কি, রিফ্রেশ করবে কি? আমাদের যে চলমান উন্নয়নের ধারা, আমাদের আইসিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাদের টেকনোলজি এবং কমিউনিকেশন যে ডেভেলপমেন্ট বাংলাদেশে গত 10 বছরে যে পরিমাণ হয়েছে, সেই ধারাকে আরো যদি আমরা রিনিউ করতে চাই, রিফ্রেশ করতে চাই, সেটি আমার মনে হয় যে জনসংখ্যার তরুণ প্রজন্মের মাধ্যমে যতটুকু হবে অন্য প্রজন্মের মাধ্যমে ততটুকু হবে না। আর মেনটেন করবো আমরা কি, মহান মুক্তিযুদ্ধে যারা বয়সী অযোগ্যতার কারণে অংশগ্রহণ করতে পারেনি আজকে তরুণরা, তাদের কাছে কিন্তু অনেক খেদ এবং ক্ষোভ আছে। তারা যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চায় তাহলে মহান মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতা যুদ্ধের যে মূল আদর্শ, অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, বিজ্ঞান মনস্কতা, প্রগতিশীলতা, এই যে চেতনাগুলো রয়েছে এই চেতনাগুলো কিন্তু মেনটেন করার মধ্য দিয়ে আরেকটি মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়া যায়। সুতরাং তরুণ সমাজের উপরে যদি মেনটেনেন্সের দায়িত্ব আমরা দেই যে আমরা হয়তো এক সময় চলে যাব, তরুণ সমাজরা আমাদের 71-এর মূল চেতনা মেনটেন করবে, লালন পালন করবে, সেই দায়িত্ব। এখন আমার মনে হয় যে জননেত্রী শেখ হাসিনা গত 10 বছরে যা করে গেছেন এটি বাংলাদেশের অভ্যুদয়ের পরে পুরো সময়টুকু জুড়ে যে হয়নি তার সাক্ষ্য কিন্তু সারা পৃথিবী বহন করছে। কিন্তু উন্নয়নে প্রাথমিক পর্যায়ে তিনটি স্টেপ প্রয়োজন রয়েছে, যেমন আমি যারা উন্নয়ন করেছে মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ কিংবা জার্মানিতে এঙ্গেলা মার্কেল, তারা দেখেছি যে এঙ্গেলা মার্কেল চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন, 20-22 বছর শাসন করেছেন মাহাথির মোহাম্মদ। যদি মালয়েশিয়ার মতো আমরা একটা, সিঙ্গাপুরের মতো একটা দেশ করতে চাই তাহলে কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে আরো কিছুটা সময় দিতে হবে। এই জন্য যদি আমরা 71-এর মহান স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধকে টিকিয়ে রাখতে চাই এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই, যদি আমরা আবার না চাই বাংলাদেশ আমাদের কোনো ভুল সিদ্ধান্ত এবং আমাদের কোনো সিদ্ধান্তহীনতা বা ভুল পদক্ষেপের কারণে আবারও বাংলাদেশ রাজাকার আলবদল আমসামদের, আবারও বাংলা ভাই এবং শায়খ রহমানদের হাতে চলে না যায়, তাহলে আমাদের কিন্তু এই মুহূর্তে তৃপ্ত শপথ নিতে হবে যে কোনো মূল্যে, এবং সেই শপথ নেয়া, সেই শপথ বাস্তবায়ন করার মূল দায়িত্ব কিন্তু আমাদের তরুণ সমাজের উপরে। আমরা পরিসংখ্যানগত ভাবে দেখতে পাই যে 25 মিলিয়ন ভোটার্স ইয়াং জেনারেশনের মধ্যে রয়েছে, প্রায় 2 কোটি 35 থেকে 50 লক্ষ এই তরুণ বন্ধুদের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ যে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাকে লালন করা, অক্ষুণ্ণ রাখা এবং সামনের দিকে অবিকৃতভাবে নিয়ে যাওয়া এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এখন এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই। যদি আমরা আমাদের কোনো ভুলের অগোচরে আবারও শেখ হাসিনা উইন্স মিন্স বাংলাদেশ উইন্স, শেখ হাসিনা লুজেস মিন্স বাংলাদেশ লুজেস। আমার প্রাণপ্রিয় তরুণ যারা সমাজের প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ রইল, এই মহান উপলব্ধি যদি আমরা নিজেদের মধ্যে আত্মীকরণ না করি এবং তার প্রতিফলন না ঘটাই আমাদেরকে ঐতিহাসিক একটা ভুলের শিকার হতে হবে। আশা করি সেই ভুল হবে না, জনতার সেই ভুল হবে না, আবারও আমাদের রায় নিয়ে আমাদের তরুণ সমাজের জাগৃতি এবং বাংলাদেশের সব পেশাজীবী শ্রমজীবী কামার কুমার তাঁতি মজুর বুদ্ধিজীবী পেশাজীবী সবার রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা আবারও তার যিনি ইতোমধ্যে কনস্টিটিউশনাল গভর্নমেন্টের যে রেকর্ড করেছেন পরপর 2 টার্ম এসে এবং আরো 1 টার্ম এসেছেন, পরপর 2 টার্ম এসেছেন, সেই রেকর্ড যাতে অক্ষুণ্ণ রাখে সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরন্তন।